শীত মৌসুমে মেহেরপুরের বিভিন্ন এলাকায় বাড়ির চালে ও মাচায় শোভা পায় চাল কুমড়া যা দিয়ে এখন তৈরি হচ্ছে বড়ি শীতের ভোর থেকেই জেলার পাড়া মহল্লার বাড়ির গৃহিণীরা টিনের চাল থেকে চাল কুমড়া পাড়া কলাইয়ের ডাল ধোয়া ও বাটায় ব্যস্ত সময় কাটান বড়ি তৈরি করে ফাঁকা খোলা জায়গায় বা বাড়ির ছাদে শুকিয়ে সংরক্ষণ করেন তারা একশো মাছ এক বছর আবার সব কিছু তার কাছে দেখাই শুধু মাছ দিয়ে শুধু রাঁধলে সব কিছু দিয়ে রাঁধলি খাই গাবলাই পরিষ্কার করি সেই নিয়ে সেই নিয়ে সেই নিয়ে সখন বসায় বসলে শুকায়া তেলতে ভেয়ে যে সখন খাওয়ায় সব সময় তরকারির পাতি না থাকলে আমরা এটা করে খাই সব কিছু তরকারিতে দিই গৃহিণীরা জানান কুমড়ার বড়ি যেমন আপদকালীন তরকারির চাহিদা মেটায় তেমনি পুষ্টি সমৃদ্ধ হওয়ায় বাজারে ভালো দামে বিক্রিও করা যায় সুদীপ্তা মাহমুদ আই.